সেন্টেন্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রথমেই সেন্টেন্স সম্পর্কে কিছু সাধারণ বিষয় জেনে নিব সেন্টেন্স বা বাক্য ইংরেজি কথোপকথনের জন্য সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন সেন্টেন্স সম্পর্কে সম্যক ধারণা থাকলে কথা বলা সহজ হবে একাধিক শব্দ বা ওয়ার্ড একত্রে বসে যদি মনের একটি ভাব পুরোপুরি প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে সেন্টেন্স সাধারণত পাঁচ প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য ইন্ট্রোগুটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য ইম্পার্টিভ সেন্টেন্স অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য অপ্টার্টিভ সেন্টেন্স ইতিহাস সূচক বাক্য এক্সপ্লামেটোরি প্রশ্ন আবেগ বা বিষ্ময়সূচক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে প্রথমে আলোচনা করা যাক যে সেন্টেন্সে কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে অর্থাৎ সাধারণভাবে যেসব কথাবার্তা বলা হয় তা অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্গত অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুভাগে বিভক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়েকটি উদাহরণ সময় নষ্ট করা দুঃখের ব্যাপার টু ওয়েলস টাইম ইজ পিটি আমার উদ্দেশ্য তোমাকে সাহায্য করা মাই এইম ইজ টু হেল্প ইউ আমি এটা ভেবে দেখব আই থিঙ্ক অ্যাবাউট ইট সে নিশ্চিত যে কাজটা ঠিক হবে হি ইজ ক্যান ক্যারেন্টিন দ্যাট দি ওয়ার্ক উইল বি রাইট ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য কিন্তু যে কোনো প্রশ্নের জিজ্ঞাসা করা হয় তাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলা হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের পরে সাবজেক্ট বসে ভার্ভ টু বি এবং টু হ্যাভ ব্যতীত প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ডু ডাস পাস্ট ইনডিফিনিট টেন্সের ডিট এই অক্সিলের ভাবগুলোর সাহায্যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠিত হয় আবার নিজের মতো করে সমর্থন চাইলে সেন্টেন্সের সাথে একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে এবং ট্যাগ কোশ্চেন বলা হয় কিছু ইন্টারোগটিভ সেন্টেন্স বাজে জিনিস পরে সময় নষ্ট করেও কেন হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম ইজ রিডিং ট্রেস্ট সে কি তোমাকে ইহা বলে নাই ড হি টেল ইউ দিস তুমি কী করেছিলে ওয়ার আর ইউ ডুইং ইম্পার্টিভ সেন্টেন্স ইম্পার্টিভ সেন্টেন্স অনুজ্ঞা বা আদেশ সূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ নিষেধ অনুরোধ উপদেশ ইত্যাদি প্রদান করা হয় তাকে ইম্পারিটিভ সেন্টেন্স বলে কিছু ইম্পারাটিভ সেন্টেন্স কথা বলার দক্ষতাকে উন্নত করার চেষ্টা করো ট্রাই টু ইম্প্রুভ ইউর স্পিকিং সিল্ক মরিচগুলো রোদে দাও পুট দ্য সিলস ইন দ্য সান অপটাভ সেন্টেন্স ইচ্ছা সূচক বাক্য অপটাভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রার্থনা বোঝায় তাকে অপটাভ সেন্টেন্স বলে ইচ্ছা আবেগ অনুভূতি প্রকাশ করতে হলে অপটাটিভ সেন্টেন্স ব্যবহৃত হয় কিছু অপটেটিভ সেন্টেন্স আল্লাহ তোমার মঙ্গল করুক মে আল্লাহ ব্লেস ইউ তাহার আত্মার শান্তি হোক মে হিজ সোল রেস্ট ইন প্লিস এক্সক্লামিটরি সেন্টেন্স আবেগসূচক বাক্য এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময় দুঃখ আনন্দ বিরক্তি ক্রোধ অভিলাষ ইত্যাদি বোঝাতে এক্সক্লামেটরিভ সেন্টেন্স ব্যবহৃত হয় এতে ভার্ভ সাবজেক্টের পরে বসে অনেক সময় ভার্ভেও থাকে কিছু এক্সপ্লামেটরিস কি আপেক্ষের বিষয় হোয়াট ইজ পিটি তোমার দিক সেম অন ইউ কিরূপ নিপুণতা সাইডের ব্যাপারটি সমাধান করলো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব নাও